ইসলামী ব্যাংক নিউজ টপ 10। আন্দোলনের নামে সচিবালয়ে ভাঙচুর ও নাশকতার অভিযোগে গ্রেফতার প্রায় 400 আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। বিশৃঙ্খলা করতেই সচিবালয়ের সামনে আনসারের ছদ্মবেশ, কারো চক্রান্ত বাস্তবায়ন করতে দেয়া হবে না বলেছেন উপদেষ্টারা। নির্বাচন নিয়ে দ্রুত রাজনৈতিক দলগুলোর সাথে বসার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কত দ্রুত রাষ্ট্রক্ষমতা নির্বাচিত সরকারের কাছে যেতে পারে সে বিষয়ে বিএনপির মতামত জানতে চেয়েছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। ধীরে হলেও পানি নামছে বিভিন্ন এলাকায়, কোথাও কোথাও অবস্থার অবনতি, পানিবন্দী লাখ লাখ মানুষ। ফারাক্কা বাঁধের 109 গেট খুলে দিয়েছে ভারত। রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, পাবনা সহ সংশ্লিষ্ট বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে। কোনো মন্দির পাহারা দিতে হবে না এমন দেশ চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। হত্যা মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেপ্তার, আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান গোলাপকে 7 রিমান্ড। বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতকে টাই ব্রেকারে হারিয়ে সাফ যুব ফুটবলের ফাইনালে বাংলাদেশ।